দেখো আজকে আমরা থিওরি অফ ইকুয়েশনের যে প্রিভিয়াস এসেলিসতে বা এসএসটিতে যে কোয়েশনগুলো এসছে সেই সব কোয়েশানগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করবো ঠিক আছে তো প্রথম কোয়েশনটা আছে ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউ মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন আলফা টু দি পাওয়ার সেভেন তার মানে সামেশন আলফা টু দি পাওয়ার সেভেন মিনস আলফা টু দি পাওয়ার সেভেন প্লাস বিটা টু দি পাওয়ার সেভেন প্লাস গামা টু দি পাওয়ার সেভেন এবার আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশান যেটা ছিল সেইটা থেকে আমরা পাবো সামেশন আলফাটা পাবো দেখো এক্সের স্কোয়ারের কোপিশিয়ান বাই ওয়ান মানে জিরো আর সামেশন আলফা আলফাবিটা পাবো মাইনাস অফ এক্সের কপিশিয়ান মানে মাইনাস মাইনাসে প্লাস পি বাই ওয়ান মানে পি আর বিটা কামা সেইটা পাবো কি কনস্ট্যান্ট টাইম বা এক্স এর কোপিশন মানে আলফা কামা কে একটা হচ্ছে কিউ ঠিক আছে এবার আমরা যখন সামেস আলফাটা দিব সেভেনে যাবো তার আগে আমরা সামেস অ্যান্ড আলফা কিউ করতে হবে তারপরে আলফা ফাইভে যাব তারপরে আলফা সেভেনে যাবো দেখো স্টেপগুলো পরপর ফলো করো খুবই ইজি কোয়েশন দেখতে মনে হচ্ছেন একটা বড়ো বাট কোশ্চেনটা ভেরি ইজি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এবার সামেস্যান্ড আলফা কিউটা কী করে পাবো দেখো আলফা কিন্তু এই যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশানের একটা রুট আলফা কিন্তু এই যে ইকুয়েশান আছে এক্স কিউ মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো এর একটা রুট তাহলে আলফা ইকুয়েশনটা স্যাটিসফাই করবে তার মানে আলফা কিউ মাইনাস পি ইন্টু আলফা প্লাস কিউ ইকুয়াল টু জিরো একই হবে বিটা কিউ মাইনাস পি বিটা প্লাস কিউ ইকুয়াল টু জিরো একই হবে গামা কিউ মাইনাস পি গামা প্লাস কিউ ইকুয়াল টু জিরো কারণ আলফা বিটা গামা তো তিনটেই এই ইকুয়েশানের রুট তাহলে এইটাকে যদি আমি সাম ফর্মে লিখি তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ তাহলে এটা হচ্ছে সামেশন আলফা কিউ মাইনাস এই তিনটে দেখে দেখো পি কমন যাবে তাহলে পি কমন গেলো কী হলো সামেসেন আলফা সামেসেন আলফা প্লাস বিটে প্লাস গেম মানে সামেসেন আলফা প্লাস তিনটে কিউকে যদি অ্যাড করি তাহলে থ্রি কিউ দিস ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে এইটা আমি পেয়েছি সামেসেন আলফা কিউ সামেসেন আলফা কিউ মাইনাস পি ইন্টু সামেসেন আলফা প্লাস থ্রি কিউ ইকুয়াল টু জিরো যেটা দেখো আমরা এখানে লিখেছি ঠিক আছে সামেসেন এইটা তো এইটা ওইভাবে এসেছে এবার দেখো তাহলে সামেস আলফা কিউ সামেস আলফার ভ্যালু আমরা জানি জিরো এখানে ভ্যালুটা পুট করে দিয়েছি তাহলে সামেস্যান্ড আলফা কিউ কত পেলাম মাইনাস থ্রি কিউ এইবার আমরা সামেস অ্যান্ড আলফা দি পাওয়ার ফাইভ ফাইন্ড করবো কী করে এই সামেস আলফা কিউ যেটা এসছে সেইটার সঙ্গে আলফা স্কোয়ার সবকে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে দেখো এখানে এই এইটা যেটা এসছে এইটা যেটা এসেছিল এটা প্রত্যেকটার সঙ্গে যদি আলফা প্রোডাক্ট করে দিই আলফা স্কোয়ার নট আলফা তাহলে আলফা টু দি পাওয়ার ফাইভ মাইনাস পি ইন্টু আলফা কিউ প্লাস কিউ আলফা স্কোয়ার ইকুয়াল টু জিরো তারপর বিটা টু দি ফাইভ মাইনাস পি ইন্টু বিটা কিউ প্লাস কিউ ইন্টু বিটা স্কোয়ার দিস টু জিরো একইভাবে গামা টু দি পাওয়ার ফাইভ মাইনাস পি ইন্টু গামা কিউ প্লাস কিউ ইন্টু গামা স্কোয়ার দিস টু জিরো এবার এইটাকে যদি আমি সাম ফর্মে লিখি তাহলে কী পাবো সেন আলফা টু দি দিপার ফাইভ এই দিনটাকে অ্যাড করলে মাইনাস পি ইন্টু সেন আলফা টু দি পর কিউ প্লাস কিউ ইন্টু সেন আলফার স্কোয়ার ডিসিকোয়াল টু জিরো ঠিক আছে কারণ এই তিনটে অ্যাড করলে এইটা পাবো এই তিনটে অ্যাড করলে এইটা 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 এবার দেখো সেটাই এখানে লেখা হচ্ছে সামেসেন আলফা টুথি পাওয়ার ফাইভ মাইনাস পিউ ইন্টু সামেসান আলফা কিউ প্লাস কিউ ইন্টু সামেশান আলফা স্কোয়ার ইকোয়াল টু জিরো এবার ভ্যালুগুলো পুট করবো আলফা কিউয়ের ভ্যালু আমরা জানি এখানে পুট করে দিয়েছি আলফা স্কোয়ারের ভ্যালুটা ফাইন করে নেব আলফা স্কোয়ারকে লেখা যায় সামেশন আলফা তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু ইন্টু সামেস আলফা আলফাভিটা সব ভ্যালুগুলো পুট করেছি আলফা বিটার ভ্যালু জানি আলফার ভ্যালু জানি দিয়ে আলটিমেটলি সামেস অ্যান্ড আলফা টুথি পা ফাইভ কত পেলাম মাইনাস ফাইভ পি কিউ এইবার আমরা সেভেনে যাবো একই মেথডে একই মেথডে সেভেনে যাবো তাহলে এইটা যেটা ছিল এইটাকে এবার সেভেন মানে আবার স্কোয়ার দিয়ে প্রোডাক্ট করব তাহলে আলফা টুথি প সেভেন পি ইনটু আলফা দি পয়ার ফাইভ প্লাস কিউ ইনটু আলফা টুথি পোর দিসিকোয়াল টু জিরো হবে এটাকে আলফা স্কোয়ার দিয়ে আবার প্রোডাক্ট করলাম এটাকে যদি আবার আলফা স্কোয়ার দিয়ে প্রোডাক্ট করি তাহলে এটা পাবো একইভাবে প্রত্যেকটা পাবো তাহলে এইখান থেকে এটা পাবো সাম পি ইন্টু এটা সাম কিউ ইন্টু এটা সাম ঠিক আছে তাহলে সামেসান আলফা টিপ সেভেন পি মাইনাস পি ইন্টু সামেসান আলফা টিভা ফাইভ প্লাস কিউ ইন্টু সামেসান আলফা টিউবাই ফোর ইকুয়াল টু জিরো ঠিক আছে সেম মেথডে তাহলে সেটা এসে দেখো সামেসান আলফা টু থি সেভেন মাইনাস পি ইন্টু সামেসান আলফা টিথি ফাইভ প্লাস কিউ ইন্টু আলফাটিভা ফোর এখানে একটা সমস্যা হয়েছে যে আলফা টিউ ফোরটা আমার আমার আনন তাহলে আলফা ফোরটা এবার আমি ফাইন্ড করবো কোথা থেকে যে কিউ ছিল সেইটাকে যদি আলফা দিয়ে প্রোডাক্ট করে দিই দেখো এটা যেটা আলফা কিউ মাইনাস পি আলফা প্লাস কিউ ছিল এটার সঙ্গে যদি ইন্টু আলফা করে দিই এটা বিটা গামা করে দিই তাহলে এটা আলফা ফোর স্কোয়ার কিউ এটা ফোর স্কয়ার কিউ এইভাবে চলে আসবে তাহলে আলফা পাওয়ার ফোরটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে এই রিলেশানটা পাবে এই রিলেশনের ভ্যালুগুলো পুট করে আলটিমেটলি আলফা পাওয়ার ফোর পাবে টু পি স্কোয়ার তাহলে এবার আলফা টু পাওয়ার ফোর পেয়ে গেলাম এটা পুট করে দেবো আলফা টু দি পাওয়ার ফাইভ ভ্যালু আমরা অলরেডি ফাইন করে সবগুলো পুট করে দিলে সামেসেন আলফা টু দি পাওয়ার সেভেন পেয়ে যাবে মাইনাস সেভেন পি স্কোয়ার কিউ ঠিক আছে ক্যালকুলেশনগুলো নিজের হাতে করবে কোনো অসুবিধা হবে না ইজি ক্যালকুলেশন আর মেথডটা কীভাবে হয়েছে সেটা তো আমি দেখালাম এবার এখানে বলি যে এই আলফা টু দি পাওয়ার সেভেন এই কোয়েশ্চেনের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আছে এবার কোয়েশ্চেন তোমাকে আলফা টু দি পাওয়ার সেভেন না দিয়ে ধরো এটা অনার্স কোর্সে পড়ছিল জেনারেলের পেপার যদি টেনের কোশ্চেন হয় সেখানে হয়তো আলফা টু পাওয়ার ফাইভই ছেড়ে দিল এই পোর্সেন্টটা দেবে না আলফা টু টুথিপো আর ফাইভে ফাইন করতে হবে বা আলফা কিউ করতে দিতে পারে ঠিক আছে তো এইখানে দেখো চারটে কোয়েশ্চেন একসঙ্গে ইনক্লুড করা আছে তো আলফা টুথি পোয়ার সেভেন পায় ফাইভ মানে আলফা টু পাওয়ার সেভেন করতে হলে এগুলো সবগুলো করতে হয়েছে এবার এইটা না করে যদি যেমন দেবে যদি আলফা টুথি ফাইভ তাহলে এখানেই হয়ে যাবে তাহলে এই পোর্সেন্টটা বাকি থাকবে লাগবে না ঠিক আছে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এস এসএসসি টু থাউজেন্ড টেনে কিন্তু এই কোয়েশনটা এসেছিলো কোয়েশন কোয়েশন নাম্বার টু ফাইন দ্য কন্ডিশন ড্যাট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর আর্কাল টু জিরো আর ইন এপি এই ইকুয়েশনে রুটগুলো যদি অ্যারেথমেটিক প্রক্রেশনে থাকে তাহলে তার কন্ডিশন কী হবে এটা এসএসসি টু থাউজেন্ড টুয়েলভ এসেছিল অনার্স কোর্সে লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশান আর আলফা মাইনাস বিটা আলফা অ্যান্ড আলফা প্লাস বিটা যে তেয়াজমেটিক প্রোগ্রেশনে বলেছে তার জন্যে এরকম ফর্মে নিলাম যেখানে তোমার দেখো কমন ডিফারেন্স কত হবে কমন ডিফারেন্স দেখো বিটা কমন ডিফারেন্স হচ্ছে এখানে বিটা আলফা মাইনাস আলফা আলফা প্লাস এবার রিলেশান বিটুইন রুটস অ্যান্ড একটু অ্যাপ্লাই করবো তাহলে দেখো সাম অফ দ্য রুটস কী হয় মাইনাস এক্স স্কোয়ারের কোপিশন বাই মাইনাস এক্স স্কোয়ারের কোপিশন বাই এক্স কিউয়ের মাইনাস বাই ওয়ান মাইনাস পি বাই ওয়ান তার মানে মাইনাস পি এবার লেফট সাইডটা সাম করে দেবো মানে রুটগুলো সাম করে কত আসছে দেখো বিটা বিটা ক্যান্সেল তাহলে থ্রি আলফা টু মাইনাস পি তাহলে আলফা কত পেলাম আলফা পেলাম পি বাই মাইনাস পি বাই থ্রি এবার আলফা যেহেতু গিভেন ইকুয়েশনের একটা রুট তাহলে এই ইকুয়েশানকে আলফাটা স্যাটিসফাই করবে কারণ আলফা একটা রুট তো আলফা মাইনাস বিটা আলফা আর তিনটে রুট যেহেতু এ আছে তাহলে এরকম নিয়েছিলাম তাহলে আলফা যে রুটটা সেটাও তো এই ইকুয়েশানের রুট তাহলে আলফা যদি রুট হয় তাহলে এই ইকুয়েশানটাকে আলফা দ্বারা স্যাটিসফাই করবে ঠিক আছে তো স্যাটিসফাই করলে দেখো আলফা কিউ প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু জিরো লিখতে পারি এবার আলফাটার কিন্তু ভ্যালু আমরা ইন ফর্ম অফ পি একটা পেয়েছি সেইটা আমি এখানে পুট করে দিয়েছি তারপর একটা সিম্পল ক্যালকুলেশান টোয়েন্টি সেভেন এলসিএম করে সিম্পল ক্যালকুলেশন ক্যালকুলেশানটা করে আলটিমেটলি আমার এসে টু পি কিউ ইকুয়াল টু নাইন ইন পি কিউ মাইনাস থ্রি আর তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন ইফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন তাহলে অ্যারিথমেটিক প্রক্রেশনে থাকলে মেন যে ব্যাপার সেটা হচ্ছে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রুটগুলোকে এই ফর্মে টেক করতে হয় এইটা শুধুমাত্র খেয়াল রাখতে হবে বাকিটা কিন্তু ইজিলি করা যাবে ঠিক আছে কোয়েশন নাম্বার থ্রি রিমুভ দ্য সেকেন্ড টার্ম অফ দ্য ইকুয়েশন দিস অ্যান্ড সলভ ইট এই যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশনের সেকেন্ড টার্মটাকে রিমুভ করতে বলেছে এবং তারপর সেটাকে সলভ করতে হবে এটা দেখো এসএসসি টু থাউজেন্ড নাইনে শিলোনাস করছে তো সেকেন্ড টার্ম রিমুভ করার জন্যে আমরা কী করবো টু রিমুভ সেকেন্ড টার্ম উই পুট এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ পুট করলাম সেকেন্ড টার্মটাকে রিমুভ করার জন্যে এবার ওয়াই প্লাস এইচ পুট করে দাও ওয়াই প্লাস এইচ পুট করার পর সেটাকে সিম্পল ক্যালকুলেশন কিছু ফর্মুলা ইউজ হচ্ছে হল কিউ স্কোয়ার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে তারপর আমরা আবার এই যে ফর্মে ছিল কিউ স্কোয়ার ফার্স্ট টার্ম ফার্স্ট ডিগ্রি কনস্ট্যান্ট এই ফর্মে আমরা সেপারেট করে নিছি গ্রুপ করে নিছি ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দিস ওয়াই ইন্টু দিস অ্যান্ড দেন কনস্ট্যান্ট ওকে এবার দেখো যেহেতু আমরা সেকেন্ড টার্মটাকে রিমুভ করছি তাহলে সেকেন্ড টার্ম রিমুভ করলে সেক্ষেত্রে তোমার সেকেন্ড টার্ম কোনটা এইটা ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এইচ প্লাস সিক্স তো সেকেন্ড টার্ম যদি রিমুভ হয় তাহলে সেকেন্ড টার্মের যে কোফিশিয়েন্ট সেটা জিরো হবে দ্যাট ইজ থ্রি সিক্স সরি থ্রি এইচ প্লাস সিক্স জিরো হবে তাহলে এইচ ইকেলটু কথা হবে এইচ টু হবে মাইনাস টু তাহলে যদি এইচ ইকুয়াল টু মাইনাস পুট করি তাহলে ইকুয়েশানটা কী পুট সাবস্ট্রিডুশনটা কী হলো এইচ এক্স টু ওয়াই যেহেতু এক্স প্লাস পুট করেছিলাম বাট এইচটা কত পেলাম টু তাহলে এক্স টু যদি আমরা পুট করি দেন দ্য গিভেন ইকুয়েশান ট্রান্সফর্ম টু এইবার এইটা থেকে এই ইকুয়েশানটা কি হবে এলো দেখো এইখানে আমার একটা ইকুয়েশান এসেছে ইন ফর্ম অফ এইচগুলো হচ্ছে কনস্ট্যান্ট ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল এইচ এর ভ্যালু কত পেলাম আমরা এইচ এর ভ্যালু পেয়েছি মাইনাস টু প্রত্যেক জায়গায় যদি এইচ ইয়াল টু মাইনাস টু পুট করো এখানে একটা ক্যালকুলেশানটা ড্রপ করা আছে ক্যালকুলেশনটা করবে যে এইখানে প্রত্যেক জায়গায় এখানে এইচের জায়গায় যদি মাইনাস এটা তো জিরো হয়ে যাবে সেখানেটা রিমুভ করে দিয়েছি তাহলে এটা থাকবে না এইখানের থেকে শুরু করো এই যে জায়গায় মাইনাস টু পুট করবে এখানেও এখানেও এইচ জায়গায় মাইনাস টু পুট করবে সবগুলো যদি এইচকাল টু মাইনাস টু পুট করে দিই তাহলে ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে ওয়াই কিউ মাইনাস টোয়ান্টে সেখানে ইকুয়াল টু জিরো মানে এখানে দেখো এই টার্মটাও কিন্তু রিমুভ হয়ে যাবে যাক বাই ক্যালকুলেশন আর কি আমরা চাইছিলাম এইটাকে রিমুভ করতে বাই বাট বাই ক্যালকুলেশন এইচিক্যাল টু মাইনাস টু পুট করলে এই টার্মটাও কিন্তু এই টার্মটাও কিন্তু রিমুভ হয়ে যাবে সেটা কোনো ব্যাপার নয় ঠিক আছে হতেই পারে তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশানটা দাঁড়াবে দেখবে টোয়েন ওয়াই কিউ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু জিরো ঠিক আছে কী বললাম বোঝা গেল যে এই যে ইকুয়েশন এখানে ইকাল টু মাইনাস টুটা পুট করবে দিয়ে দেখবে ইকুয়েশনটা কি ফর্মে এলো তাহলে আসবে ওয়াই কিউ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু জিরো তাহলে সেকেন্ড টার্ম এখানে আমরা রিমুভ করে ফেলেছি এবং সেকেন্ড পার্টটা ছিল সলভ ইট এবং এটাকে সলভ করতে বলেছে তাহলে ওয়াই কিউ ইভেন ইস ইকুয়াল টু থ্রি কিউ এবার এনে রুট অফ ইউনিটি কিউব রুট অফ ইউনিটি কারণ থ্রি আছে তাহলে কিউব রুট অফ ইউনিটি এটা সলিউশন আমরা আগে করেছি তাহলে ওয়াই কিউ ইকাল যদি থ্রি কিউ হয় তাহলে ওয়াইকুইয়াল টু হবে থ্রি থ্রি ওমেগা আর থ্রি ওমেগা স্কোয়ার হয় আর ওমেগা ইজ দা কিউব রুট অফ ইউনিটি ওকে ওমেগা ইজ দ্য কিউব রুট অফ ইউনিটি তাহলে রুটগুলো কি কি পেলাম থ্রি থ্রি ওমেগা আর থ্রি ওমেগা স্কোয়ার যেখানে ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি এবার কিউব রুট অফ ইউনিটি যদি বুঝতে হয় তাহলে তোমাকে থি রি অফ ইকুয়েশানে আরও যে ভিডিওগুলো আছে সেগুলোতে তোমাকে দেখতে হবে সেখানে কিউব রুট কিউব রুট অফ ইউনিটি বা এনএথ রুট অফ ইউনিটি সম্পর্কে ডিসকাস করা আছে তো এটা হচ্ছে তোমার সলিউশন ঠিক আছে প্রথমে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইকুয়েশান রিমুভ করার পর যেটা হচ্ছে ওয়াই কিউ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুই জিরো অ্যান্ড ডিস থ্রি আর দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন

তারও কিন্তু রিপিটেড রুট হবে বা ইকুয়াল রুট হবে ঠিক আছে ইকুয়াল রুটস বলেছে এবার দেখো তাহলে এফ আলফা ইকুয়াল টু জিরো যেহেতু আলফা বলেছি এইটার রুট আমি আলফাটা এখানে রিপিটেড রুট বা ইকুয়াল রুট যা বলবে ইকুয়াল রুট ধরে নিলাম তাহলে আলফাটা যদি এর ইকুয়াল রুট হয় তাহলে আলফা ডাস্টেরও এর আলফা আলফাটা এফ ডাস্ট এক্সেরও ইকুয়াল রুট হবে তাহলে এফ আলফা আলফাটা দেওয়ার রুট তাহলে এফ আলফা ইকুয়াল জিরো হবে এবং এফ ডাস্ট আলফা ইকুয়াল টু জিরো হবে তাহলে দেখো এফ ড্লাস টি এক্স সিক্যাল টু এখানে ক্যালকুলেট করে নিয়েছি ডিফারেন্স এট করেছি এবার এফ ডাস আলফাইকেল টু জিরো তাহলে এফ ডাস্ট আলফা ইকোয়াল টু জিরো যদি করি এখানে দেখো এখানে আলফার একটা ভ্যালু পেলাম আলফা ইকুয়াল টু টু পি বাই এন টু দি পর ওয়ান মাইনাস এন মাইনাস টু এটা পেলাম এইবার এ আলফাটা এফ ডাস্ট এক্সের রুট ছিল এফ ডাস্ট এক্সকেলু জিরো আবার আলফাটা এফএক্স সিকেল টু জিরো রুট ছিল তাহলে এফ এক্স সিকেল টু জিরো যদি রুট হয় তাহলে এফ আলফা আলকেট জিরো তাহলে এফ আলফা যদি জিরো হয় তাহলে আলফা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাহলে সেটা এখানে করা হয়েছে তারপর আলফার ভ্যালুটা এইটা কিন্তু প্রত্যেক আলফার জায়গাতে আমরা ফুট করেছি তারপর ক্যালকুলেশন করা হয়েছে সিম্পল ক্যালকুলেশন ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার যে কন্ডিশনটা ওরা দিয়েছিলো অটোমেটিক্যালি কিন্তু কন্ডিশনটা চলে আসবে সিম্পল একটা ক্যালকুলেশন এখানে কিছু ইন্ডেক্সের সূচক বা তোমার এক্সপোনেন্টসের কাজ আছে এক্সপোনেন্টসের কাজ আছে যে এখানে পি মাই পি বাই এন টু দি পর এন বাই এন মাইনাস টু এটা কমন বের করে নিয়েছি তাহলে এখানে যেটা থাকছে টু ইন্টু টু টু দি পর টু বাই এন মাইনাস টু মাইনাস এখানে কত থাকছে এন ইন্টু টু টু দি পর টু বাই এন মাইনাস টু ওকে আরটা ওদিকে নিয়ে গেছি মাইনাস আর করে প্রথম দুটোতে কমন নিয়েছিলাম এবার এটা তোমার এখান থেকে দেখো টু টু দি পর টু টু দি পাওয়ার টু বাই এন মাইনাস টু এটা আবার কমন ঠিক আছে তাহলে এখানে কত এটা কমন নিলে এখানে কত থাকছে টু মাইনাস এন টু মাইনাস এন থাকছে কিন্তু এখানে এই মাইনাসটা অ্যাডজাস্ট করে এটা এন মাইনাস টু করে দিয়েছি এই মাইনাসটা প্লাস করে দিয়ে এটা এন মাইনাস টু করে দিয়েছি তাহলেই দেখো এবার তোমার পাওয়ার প্রত্যেককে যদি পাওয়ারে টু দি পাওয়ার এন মাইনাস টু এগুলো সবগুলো পাওয়ার যদি এন মাইনাস টু দিয়ে দিই তাহলেই দেখো চলে আসবে তাহলে এটা হয়ে যাবে আর টু দি পর এন মাইনাস টু এটা এন মাইনাস টু কেটে যাবে টু স্কোয়ার হয়ে যাবে এখানে এন মাইনাস টু চলে আসবে এখানে এন মাইনাস টুটা ক্যান্সেল হয় এন থেকে যাবে তাহলেই তোমার কিন্তু কন্ডিশনটা চলে আসবে মানে আলটিমেটলি লাস্টে এইটার পরে সব ফুল পাওয়ার এটাকেও টু দি পাওয়ার এন মাইনাস টু আর এটাও পাওয়ার টু দি পর এন মাইনাস টু তাহলে বোথ সাইড যদি এন মাইনাস টু পাওয়ার দিয়ে দাও তাহলেই তোমার কন্ডিশনটা চলে আসবে নাম্বার ফাইভ ইফ আলফা ইজ দ্য মাল্টিপেল রুট অফ অর্ডার থ্রি অফ দ্য ইকুয়েশন এক্স টু দি ফার ফোর প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকাল টু জিরো দেন সো দ্যাট আলফা ইকাল টু মাইনাস এইট বাই থ্রি সি এটা অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশন দেখো টু থাউজেন্ড ফাইভ এবং টু থাউজেন্ড ওয়ান ওয়ান দুবার এসছে এখানে দেখো যে আলফাটা তিন অর্ডারে মাল্টিপেল রুট বলেছে তার মানে কি যে আলফাটা তিনবার আছে আলফা 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 তিনটে রুট আর একটা কোনো ডিফারেন্ট রুট আছে ঠিক আছে তাহলে রুটগুলো আমরা ধরলাম আলফা 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 এবং বিটা তিনটে আলফা এবং একটা বিটা এবার দেখো এখানে যেহেতু ডিটা প্রেজেন্ট আছে ডি নটিকাল টু জিরো তাহলে কিন্তু কোনো রুট কিন্তু জিরো হবে না যেহেতু কনস্ট্যান্ট টার্ম নটিক্যাল টু জিরো তাহলে কিন্তু কোনো রুট কিন্তু এখানে জিরো হবে না তার মানে আলফাটা নটিক্যাল টু জিরো বিটাটাও নটিক্যাল টু জিরো এবার আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিটিশানটা অ্যাপ্লাই করবো তাহলে সাম অফ দ্য রুটস কী হয় সাম অফ দ্য রুটস মানে সামেশন আলফা সামেশন আলফা কী হবে সাম অফ দ্য রুটস এক্স এর কপিশিয়ান বাই এক্স টু দি দিব ফোর কপিশিয়ান তাহলে এক্স টু এক্স কিউ থেকে অ্যাবসেন্ট তাহলে জিরো বাই ওয়ান মানে জিরো তাহলে এটা কত হলো লেফট সাইড থেকে হলো থ্রি আলফা প্লাস বিটা দিস টু জিরো এটাই কোয়েশন নাম্বার ওয়ান এবার যদি দুটো দুটো করে প্রোডাক্ট করি মানে সামেশন আলফা বিটা সেটা কী হয় দেখো লেফট সাইডটা লিখেছি প্রোডাক্ট করে করে দেখবেন এই তিনটে রুটকে প্রোডাক্ট করে করে কম্বাইন করে করে দেখবে এটা পাবে আর তোমার এখানে কী হয় যে মাইনাস অফ এক্স স্কোয়ারের কোপিশন বাই ওয়ান ঠিক আছে এক্স স্কোয়ারের কোপিশন বাই ওয়ান তাহলে এটা হচ্ছে বি বাই ওয়ান ঠিক আছে তাহলে থ্রি আলফা স্কোয়ার প্লাস থ্রি আলফাবিটার ডিসিক্যালটি কত হলাম বি সরি প্রথমটা যে মাইনাস হয় এটা মাইনাস হয় তাহলে এটা মাইনাস জিরো মানে জিরোই হয় এটা প্লাস তাহলে এটা প্লাস হলো এবার তারপর দেখো যদি তিনটে তিনটে করে প্রোডাক্ট করো মানে আলফা বিটা কামা সামেশন নট সিঙ্গেল তাহলে এখানে যদি চারটে রুট আছে আলফা বিটা কামা সামেস আলফাবিটা কামা যেটা হয় তিনটে তিনটেকে প্রোডাক্ট করলে পাবে আলফা কিউ প্লাস থ্রি আলফা স্কোয়ার বিটা দিস টু মাইনাস অফ এক্সের কোপিয়েন বাই এক্সের কোপিশিয় বাই এক্স টু দিব ফোরের কোপিসিয়েন্ট মানে মাইনাস সি বাই ওয়ান মানে মাইনাস সি তাহলে এটা তিন নম্বর আর যদি আলফা বিটা কামা ডেল্টা যেটা হয় চারটে রুটের প্রোডাক্ট তাহলে সেইটা করলে তিনটে আলফা আছে আলফা কিউ আর একটা বিটা তিনটে আলফা কিউ মানে আলফা কিউ আর বিটটা তাহলে আলফা কিউ বিটা চারটে যদি প্রোডাক্ট করে দাও তো সেইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা এক্স টু থ্রি বা ফোরের কোপিশন মানে ডি চারটি ইকুয়েশান এবার এই কোটাকে সলভ করতে হবে ঠিক আছে সিম্পলিফাই যদি করি ওয়ান ইকুয়েশান থেকে কী পাবো দেখো ওয়ান ইকুয়েশান থেকে পাবো আমি বিটা ইকুয়াল টু মাইনাস থ্রি আলফা ঠিক আছে বিটা ইকোয়াল টু পেলাম থ্রি আলফা এবার সেইটা যদি ইকুয়েশান থ্রিতে পুট করে দিই তাহলে আলফা কিউ প্লাস থ্রি আলফা স্কোয়ার ইন্টু বিটার জায়গায় যদি মাইনাস থ্রি আলফা পুট করে দিলাম তাহলে কী পেলাম এইট আলফা কিউ ইকুয়াল টু সি পেলাম হয়েছে এইবার ইকুয়েশান নাম্বার ফোরে যদি আমি বিটা ইকুয়াল টু এইটা পুট করি মাইনাস থ্রি আলফা ইকুয়েশান নাম্বার ফোর ছিল কে তো দেখো ইকুয়েশান নাম্বার ফোর ছিল আলফা কিউ বিটা তাহলে আলফা কিউ টু বিটার জায়গায় মাইনাস থ্রি আলফা পুট করলাম মানে এইটা হবে তোমার দেখো থ্রি আলফা টুথি পাওয়ার ফোর মাইনাস থ্রি আলফা টুথি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাস থ্রি আলফা টুথি পাওয়ার ফোর তাহলে এখানে তোমার আলফা টু দি পাওয়ার থ্রি আলফা টু দি পাওয়ার ফোর সমান হবে ডি ঠিক আছে সরি এটা মাইনাসটা ওইদিকে প্লাস হবে এইটা মাইনাস হবে এটা মাইনাস হবে থ্রি আলফাটা দিবে ফোর ইকুয়াল টু ডি এই মাইনাসটা তো ওইদিকে পাঠিয়ে দিয়েছি এটা প্লাস হবে এই মাইনাসটা ওই দিকে পাঠালাম তাহলে থ্রি আলফাটা দেবে ফোর ইক্যাল টু মাইনাস ডি হল আর ওইদিকে পেয়েছিলাম এইট আলফা কিউ ইক্যাল টু সি এবার যেহেতু আলফা নটিক্যাল টু জিরো সিও নটিক্যাল টু জিরো আলফা নোটিক্যাল টু জিরো বলছি আগে এবং সিটাও নটিক্যাল টু জিরো তাহলে দেখো আমরা কিন্তু এই যে এখন যেটা পেলাম এটা তুমি পাঁচ নাম্বার দিয়ে দাও এটাকে তুমি সিক্স নাম্বার দিয়ে দাও তাহলে সিক্স নাম্বার ইকুয়েশানকে যদি ফাইভ নাম্বার ইকুয়েশান দিয়ে ডিভাইড করি সিক্স নাম্বার ইকুয়েশানকে যদি ফাইভ নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করি তাহলে লেফট সাইডে পাবো থ্রি আলফাটা দেওয়া ফোর বাই এইট আলফা কিউ আর রাইট সাইডে পাবো দেখো মাইনাস ডি বাই সি ঠিক আছে ফাইভ ইকুয়েশানকে সিক্স ইকুয়েশন দিয়ে ডিভাইড করলাম তাহলে দেখো থ্রি বাই এইট থাকলো এইটা এইটা ক্যান্সেল হয়ে আলফা থাকছেন তাহলে আলফা ইকালটা কত পাবো এইটটা যদি উঠলো মাইনাস এইট ডি বাই থ্রি সি তা এইটাই প্রুভ করে দিয়েছিলো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন দুবার এসএস টু থাউজেন্ড ফাইভ এবং টু থাউজেন্ড ওয়ানে